বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মাহে রমজানে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ভ্রেড ভাজা। তো এইভাবে আমি অনেক চ্যানেলে দেখেছি, কিন্তু এইভাবে আমি কাউকে খেতে দেখিনি। আমি নিজেও আসলে একটা ইন্ডিয়ান একটা স্ট্রিট ফুড থেকে এইভাবে দেখেছি। তো বিষয়টা আমার খুব মানে খাবারটা ভালো লেগেছে দেখে আমি আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আমিও আপনাদের বানানো দেখাচ্ছি। তো আমি বেসন নিয়ে নিচ্ছি, এটা আমার প্রসেসিং ছাড়া বেসন, এমনি নর্মাল আগেরটা ছাড়া। তো বেসনের মধ্যে আমার চাল ডাল অনেক কিছু চাল ডাল দেওয়া ছিল। তো বেসনের মধ্যে আমি একদম মিহি করে, যত পারেন মিহি করে, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন, যতটা মিহি পারেন ততটাই। তারপরে আপনার হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পেস্ট, আদা রসুন, লবণ আর কালো জিরে দিয়ে আমি আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে আমি একটু বেকিং সোডা দিয়েছি। আপনারা বেকিং পাউডার, বেকিং সোডা যে যা বাসায় যেটা থাকে সেটাই, মানে এটা দিয়ে আস্তে 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 সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করেছি। তো আমরা তো ন্যাচারালি দেখা যায় বেসনের মধ্যে একটু হলুদ মরিচ ফাঁকি লবণ দিয়ে, একটু বেকিং পাউডার দিয়ে বা একটু জর্দা কালার দিয়ে আমরা এটা বানিয়ে নিই। সবসময় ব্যাটারটা তো আমরা এইভাবেই তৈরি করি। তো আমার পরবর্তীতে মনে হলো যে একটা ডিম দিলেও মনে হয় ভালো হতো। তো এইভাবে আমি আজকে দেখাবো আপনাদের ব্রেড ভাজা। তো আমি একটি খোলামেলা কড়াই নিয়েছি। খোলামেলা কড়াইয়ের মধ্যে এই যে ব্রেডের মধ্যে সেই আমি বেসন মাখানো বেসন দিয়ে তারপর আমি আস্তে 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 উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো এটা একসাথে একটু সময় নিয়ে ভাজতে হয়, কারণ একসাথে তিন চারটা তার দেওয়া যায় না, একসাথে একটা করেই ভেজে নিয়েছি। তো এই যে আমি টিস্যুর মধ্যে উঠিয়ে নিয়েছি, তো এটাই প্রসেসিং না, আরেকটু প্রসেসিং বাকি আছে। তো এইভাবে আমি আস্তে আস্তে চারটা পিস ভেজে নিয়েছি। তো আমার এইভাবে সিস্টেমটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা লেগেছে, সত্যি কথা ভালোই লেগেছে। তো তারপর আমি বেগুনি, তারপর টমেটোগুলো এইভাবে ভেজে নিচ্ছি, আলুর চপ। তো এটার আমার এখন শুধু ভাজার পালা। তো এইভাবে একদিন ভেজে খাবেন আর আমার কথা মনে করবেন। আর অনেক কষ্ট করে ভিডিও করি, ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন। অবশ্যই একটা লাইক ফলো তো দিবেনই, প্লিজ দিবেন। কিন্তু তো এইভাবে আমি সব কিছু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা আপনার আসলে চায়ের নাস্তায় হিসেবে বিকেলে, রমজান ছাড়াও চা নাস্তায়, সন্ধ্যা বিকেলে চায়ের নাস্তা বা মেহমান আসলে আপনারা যদি বাসায় বেসন থাকে তাহলে এইভাবে করে একদিন খাওয়াতে পারবেন। ন্যাচারাল তো আমরা দেখা গেছে যে ডিম দিয়ে ভেজে খাই। তো বাকি কাজটা হচ্ছে আমি এটাকে স্লাইস করে নিয়েছি, কেটে তারপর আমি চাট মশলা দিয়ে নিচ্ছি। চাট মশলা যদি বাসায় না থাকে তাহলে আপনারা এই যে ম্যাগি মশলা, ছোটো ছোটো ম্যাগি মশলা, যে চাট মশলা, এগুলো দিয়ে সার্ভ করে নেবেন। এই যে সস দিয়ে, শশা দিয়ে, যেভাবে ইচ্ছে, এটা খাওয়ার পর এক কাপ চা খাবেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। তো আমার বাসার রিভিউ খুব ভালো ছিল, মা বলছে যে আম্মু আবার করবা, আবার করবা। তো বলছি যে ইনশাল্লাহ আবার করব। তো এইভাবে আপনারা একদিন ট্রাই করবেন।